सिलीगुड़ीका वार्ड नम्बर चारका रायो कमल बसु बिहिबार युक्रेनबाट सिलीगुड़ी फर्केका थिए। उनलाई युक्रेनको सुरक्षित स्थानमा करिब छ दिनसम्म राखिएको थियो। अन्तत उनी सकुशल घर फर्किए, तर युक्रेनमा फैलिएको त्रास रोकिने नाम लिइरहेको छैन। सिलीगुड़ीका विधायक शंकर घोषले आज उनीसँग भेटघाट गरेका छन्। ফলে এরকম একটা পরিস্থিতিতে আমরা চেষ্টা করছিলাম সেই পরিবারগুলোর সাথে যোগাযোগ রেখে, বিশেষত আমাদের মাননীয় এমপি রাজুবিচ মহাশয়, আমি এবং আমাদের অন্যান্য কার্যকর্তা বিধায়করা তাদের পরিবারের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন খবর আমরা আপডেটেড করতাম পরিবারগুলোর সাথে, কোথায় তারা কিভাবে আছে তার জন্য বিভিন্ন তথ্য আমরা পরিবারের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এবং আজকে একে একে তারা সবাই বাড়ি ফিরছে। আমি আজকে রায়ের বাড়িতে এসেছিলাম এই কারণে যে সে তার বাড়ি ফেরার পরবর্তীতে তাকে শুভকামনা এবং পরবর্তীকালে তার যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা তার পাশে থাকব সেই বার্তাটা পৌঁছে দিতে। এর পাশাপাশি ভারত সরকার বিশেষত যেভাবে অপারেশন গঙ্গা সারা পৃথিবীর কাছে এটা একটা নজির হয়ে থাকবে যে এরকম একটা ওয়ার ক্রাইসিসের মাঝখানে দাঁড়িয়ে এত ভারতীয় ছাত্রছাত্রীদেরকে তারা বিশেষ করে এয়ারফোর্সের সহযোগিতা নিয়ে তারা সেখান থেকে এভাকুয়েট করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা বড় কাজ। আমাদের দেশের অভ্যন্তরে কিছু মানুষ আছেন যারা দেশ এবং দেশের সরকারের কাজকে সবসময় ছোট করে দেখাতে চান, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় তারাও প্রশংসা করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি যেভাবে এই কাজে নেতৃত্ব দিয়েছেন এবং সারা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে এমন একমাত্র দেশ যে দেশের ছাত্রছাত্রীদেরকে বাড়ি পৌঁছানোর ক্ষেত্রে যুদ্ধরত দুটি দেশের যে ক্ষেত্র আছে সেখান থেকেও যাতে তারা সহযোগিতা করেন ভারতীয়দের ফেরবার ক্ষেত্রে, যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করেন, এই যে কূটনৈতিক স্তরে যে এই কাজ সেই কাজটা কিন্তু ভারতীয় সরকার করেছে। এবং আপনারা দেখেছেন যে শুধুমাত্র ত্রিবর্ণ রঞ্জিত ভারতবর্ষের পতাকা সেটাকে সামনে রেখে শুধু ভারত নয়, অন্যান্য দেশের অনেক ছাত্রছাত্রীরা বিশেষ করে এশিয়া মহাদেশের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই ওয়ার ক্রাইসিসের মাঝখানে দাঁড়িয়ে তারা ইউক্রেন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এই ভারতবর্ষ একটা নতুন ভারতবর্ষ, যে ভারতবর্ষকে নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তো আমরা আশা রাখি যে যে ছাত্রছাত্রীরা এই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিল তারা বাড়ি ফিরে আসবার পরে তাদের তারা দ্রুত এই অবস্থা থেকে কাটিয়ে উঠবে এবং তাদের পড়াশোনা ইত্যাদি ভবিষ্যতে জারি রাখবার প্রশ্নেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেটা করবার জন্য প্রস্তুত থাকবো।